কীভাবে পিকে খেলতে হয় আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখাবো পিকে সাধারণত মহিলারা যারা দুই লেভেলের আইডি তারা লাগাতে পারে পিকে খেলতে পারে এবং পুরুষদের দশ লেভেল হলেই তারা পিকে খেলতে পারে র্যান্ডম পিকে খেলার জন্য আপনারা পিকের মধ্যে ক্লিক করেছি ক্লিক করার পরে আমাদের কাছে র্যান্ডম পিকের উপর ক্লিক করব এবং ওখান থেকে আমরা টাইমটাকে চেঞ্জ করব ঠিক আছে আমরা র্যান্ডম খেলতে চাই নাকি ফ্রেন্ডস পিকে খেলতে চাই এইটা তো নিচের দিকে লেখা আছে ইনভাইট তো আমি টাইমটাকে আপনাদের চেঞ্জ করাবো যেখানটায় সেটিংসের অপশনটা রয়েছে পাঁচ মিনিটের পিকে আট মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিটের হয়ে থাকে তো আমরা পাঁচ মিনিটের পিকেটাই আমরা নিলাম এবং আমরা ইনভাইট পিকেতে ক্লিক করলাম এবং আমাদের পিকে অপশনে আরেকবার ক্লিক করবো ক্লিক করে চেক করে দেখবো যে আমার সাথে কার পিকে লাগছে তো আমি এ দেখেন এই জায়গাটাই ম্যাচিং হচ্ছে র্যান্ডম পিকে চলে আসছে একজনের সাথে পিকে খেলার জন্য তো সো আমি এর সাথে পিকে খেলবো না তবে পিকেটা যদি আমি যদি কেটে দিই তাহলে আমার কাছ থেকে দুইশো পয়েন্ট কেটে নেবে ওকে তো পিকে চালু হয়ে গেছে আমি এর সাথে পিকে খেলবো না আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি তো এখানে ইএস বাটানে আমি ক্লিক করে দেবো এবং দেখুন নিচে দুশো পয়েন্ট আমার কেটে নিল আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা অপশন আমি আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি মার্কিংয়ের উপর দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওই জায়গাটাই হ্যাঁ দুশো পয়েন্ট আমার কাছ থেকে কেটে নিয়েছে আর বিশেষ করে আপনারা মনে রাখবেন যে আপনাদের কাছে আপনারা পিকেরা চট করে কেটে দিবেন না আপনাদের পিকে আপনা আপনি কেটে যাবে তখন আপনি যদি পিকেতে উইন হন তাহলে আপনি কিছু পয়েন্ট পাবেন আর সবসময় বেশি ইনকাম আর আর্নিং করতে গেলে সারাদিন পিকে খেলতে হয় যদি দুই ঘন্টা ভিডিও লাইভে আসেন আপনি দুই ঘন্টায় দুই ঘন্টাতেই আপনি এরকম ভিডিও লাইভে বসে পিকে খেলবেন ঠিক আছে ওই ইনভাইট পিকে অথবা টিম পিকে র্যান্ডম পিকে আমরা র্যান্ডম পিকে সব সময় বেশিরভাগ খেলে থাকি তাতে কী হয় বিভিন্ন মানুষের সাথে কখনো কখনো পিকেতে আমরা অংশগ্রহণ করতে পারি আর এই এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে দুই লেভেল হলে বা পিকে যদি জিরো লেভেলের আইডি হয় তাহলে আমরা কীভাবে পিকেতে অন করব তো এটা আমরা পোপো লাইভ মিমি লাইভ দুইটা লাইভের ক্ষেত্রে বা ভনি লাইভ তিনটা লাইভের ক্ষেত্রে আমরা একই রকম সিস্টেম আমাদের কাছে গো বাটন রয়েছে আমরা এই লাইভটা আমরা ওপেন করে দেবো এখন আমাদের মিমি লাইভটা আমরা এখন ওপেন করছি আগেরটা পোপো লাইভ দেখালাম তো এই লাইভে দেখুন আমার আইডিটা চলে আসছে এবং পিকে লেখা আছে না পিকেতে আরেকবার আমি ক্লিক করছি দেখেন এই জায়গাটা পিকে নড়াচ্ছি আপনি বুঝতে পারছেন তো মাই আইসি এর উপরে ক্লিক করলাম এখানে পানিশমেন্ট হিসেবে কিছু অপশন দিচ্ছি আমি পাঁচ মিনিটের পিকেটা নিব পাঁচ মিনিটের বেশি দেবো না হ্যাঁ আমি সেটিং করে নিচ্ছি আপনাদের দেখাবো যে হয় কি না পাঁচ মিনিট আমরা সিলেক্ট করে নিলাম পাঁচ মিনিটের সিলেক্ট করার পরে আমরা একটু ব্যাকে যাচ্ছি এবার আমরা একটা পিকের একটা পানিশমেন্টের একটা সিম্বল নিয়ে নিলাম এরপরে সব কিছু সেটিং করে নেবেন আর বিশেষ করে আপনারা মনে রাখবেন আপনাদের লেভেল আইডি দুই লেভেল হতেই হবে আপনারা একটু সেন্ডিং করবেন কয়েন সেন্ডিং করবেন তাহলে আপনাদের দুই লেভেল হয়ে যাবে প্রায় তিন হাজারের মতন কয়েন সেন্ডিং করতে হয় ওই যে চল্লিশ পঞ্চাশ করে পয়েন্ট যে পান সেই গোলা ওকে তো আমরা র্যান্ডম পিকে সিলেক্ট করছি র্যান্ডম পিকে সিলেক্ট করবো এরা ফেন্স পিকে নিব না এর মধ্যে আমি আপনার জাস্ট ক্লিক করে করে দেখাচ্ছি কি কী অপশন নেওয়া যায় সেটিংসের মধ্যে কি আছে র্যান্ডমের মধ্যে কী আছে টিম পিকেটা আলাদা এখন টিম পিকে চলে আসছে দেখুন র্যান্ডম পিকে ক্লিক করেছি দেখেন লেখা আছে অ্যাভেলেবেল ফর হোস্ট লেভেল দুই হোস্ট লেভেল দুই এই যে দেখতে পাচ্ছেন নিচে আমি তীর চিহ্ন দিয়ে আপনাদের দেখাচ্ছি বুঝতে পারছেন অ্যাভেলেবেল ফর হোস্ট লেভেল দুই মানে দুই লেভেলের উপরে হলে পারে আপনারা এই ফ্রেন্ড স্পিকে বা র্যান্ডম স্পিকে আপনারা খেলতে পারেন তো আমি এটা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম আমি এখানে লাইভে যতক্ষণ ছিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে পিকে গোলা কিভাবে খেলতে হয় বা পিপে পিকেতে আমরা কিভাবে উইনিং করি ওই উপরে দেখেন আমাদের দুই পাশেই এক এক লেভেল লেখা আছে তো আমাদের যেটা যে সেন্ডিং লেভেল সেই লেভেলটা আমাদের দুই লেভেলের উপরে রাখতে হবে আমরা কয়েন সেন্ডিং করলে আমাদের লেভেল আস্তে আস্তে বেড়ে যাবে বুঝতে পারছেন তো রিসিভিং লেভেল আর হচ্ছে ওয়েলথ লেভেল তো আমাদের ওয়েলথ লেভেলটা দরকার পড়ে তো সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাই পেন্ট